রতনচন্দ্র সরকার এই নামের সঙ্গে আমরা তেমন পরিচিত নই, কিন্তু পিসি সরকার বললে এক নিঃশ্বাসে মনে আসে তাঁর কথাই, যিনি জাদুর ইন্দ্রজাল সৃষ্টি করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। সেই দিগ্বিজয়ী বাঙালি জাদু সম্রাট পিসি সরকার জাদুবিদ্যার কিছু গোপন কথা আপনাদের শোনাচ্ছেন। আপনাদের পিসি সরকার কথা বলছি, আমাদের দেশ সত্যিকারের জাদুকরের দেশ। এদেশের রাজা ভোজ, রানী ভানুমতি, রাজা বিক্রমাদিত্য সবাই ইন্দ্রজাল জানতেন। চর্চার অভাবে এই বিদ্যা আস্তে আস্তে এদেশ থেকে লোপ পেয়ে যাচ্ছিল, কিন্তু আজকাল শিক্ষিত সমাজ এদিকে দৃষ্টি দিয়েছেন। ইন্দ্রজাল সম্বন্ধে অনেক বই লেখা হয়েছে, প্রবন্ধ লেখা হয়েছে, অল ইন্ডিয়া ম্যাজিক সার্কেল প্রতিষ্ঠিত হয়েছে। ম্যাজিক আজ এদেশের ঘরে ঘরে প্রচারিত। আমি নিউ ইয়র্ক আর প্যারিসের জনযানবহুল রাস্তায় চোখ বাঁধা অবস্থায় মাইলের পর মাইল সাইকেল চালিয়েছি, সেদেশে টেলিভিশনে সেই সব দেখানো হয়েছে। কিন্তু দিব্য দৃষ্টি, ত্রাটক যোগ বা সম্মোহন চক্ষু সাধনা না করেও অনেক সময় মজার মজার খেলা দেখানো সম্ভবপর। তার কিছু কিছু এখন শিখিয়ে দিচ্ছে। টেবিলের উপর এক প্যাকেট তাস রয়েছে, তাসগুলি খুব করে এলোমেলো করে দেওয়া হলো, আর তার মধ্যে থেকে আপনারা যে কোনো একটা তাস বেছে নিলেন। মনে করুন রুইতনের পাঁচ নেওয়া হয়েছে। আমি তখন বললাম, আমার সহকারী অনেক দূরে অন্য বাড়িতে রয়েছে, আপনারা নিজেরা তাকে টেলিফোন করে জিজ্ঞাসা করুন যে আপনারা কি তাস নিয়েছেন। আমার সহকারী ফোনেই আপনাদেরকে বলে দেবে যে আপনারা কি নিয়েছেন। তাকে টেলিফোন করা হলো, ওদের থেকে উত্তর এলো কাকে চাই। আমরা বললাম রমেশকে ডেকে দিন। রমেশ এসে ফোন ধরে বলে দিল আপনারা একটা তাস নিয়েছেন, তাসটার নাম হলো রুইতনের পাঁচ। সবাই অবাক, কি করে বললে? আসলে কিন্তু খেলা খুব সহজ। আমি আমার নোটবইতে চারটে পাতায় একের থেকে ১৩ নম্বর পর পর লিখে রেখেছিলাম। প্রথম পাতায় রুইতন, পরের পাতায় হরতন, তারপর ইস্কাদন, তারপর চিরাতন। রুইতনের পাতায় অর্থাৎ অন্তস্তরবি আরম্ভ ১৩টা নাম লিখেছিলাম। একে রবীন, দুই রথিন, তিন রজনী, চারে রোহিণী, পাঁচে রমেশ, এরকম ১৩টা নাম। হরতনের অর্থাৎ হদি আরম্ভ হরি, হিরেন, হরিশ, এরকম ১৩টা নাম লিখলাম। চিরাতনের পাতায় চ দিয়ে চিত্ত, চঞ্চল, এরকম সব নাম লাগলাম। তার মানে যে যে তাস নিল তার তখন সেই নাম হবে। এখানে রুইতনের পাঁচ নিয়েছে, কাজে দেখলাম র অক্ষর দিয়ে রুইতন আর পাঁচ নম্বর হচ্ছে রমেশ, কাজে আমার সহকারীর নাম বলে দিলাম রমেশ। যদি অন্য কোনো তাস নেওয়া হতো, যদি হরতন নেওয়া হতো, আমি হ দিয়ে সহকারীর নামটা বলতাম। আসল কথা হচ্ছে যে যে কোনো তাস নেবেন সেই তাসের অনুযায়ী সেই সহকারীর নাম হবে। কাজে যদিও আমার অ্যাসিস্ট্যান্টের নাম প্রদীপ, সে একবার হরিশ হচ্ছে, একবার রবীন হচ্ছে, এদিকে এরা কেউ জানেন না, কাজে খেলাটা দেখে অবাক হয়ে যাচ্ছে। ম্যাজিকের সব খেলাই এইরকম, কৌশল জানা থাকলে এমন সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার করা যায়, লোকেরা দেখলে একদম অবাক হয়ে যায়।